দেড় লাখ টকালৈ ঘর আহি নাপালে, মাজবাততেই বিপদ। ড্রাগস মাফিয়ায় সংঘটিত করিলে ভয়ঙ্কর কাণ্ড। চাওক কি ঘটিল রূপহীহাতর খাতুয়ালত। দিন দুপুরতে ড্রাগস মাফিয়ায় চোকা অস্ত্রে প্রহার করে লুটি নিয়ে জাকির হুসেইনের দেড় লক্ষাধিক টাকা। টাকাখিনি আনের ধারলৈ লৈ আহি আছিল লোকজনে, কিন্তু হিম্মত আলী আর রশিদুল হকর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। দুই ড্রাগস মাফিয়ায় পথ আগুচি ধরে ধনখিনি লুটি নিয়ে হেনু। মূর ছোটো ভাইয়ের ঘরের দেড় লাখ টাকা লই পেলায় রাস্তা লই আসছো, তারপর আর দাও মানে রশিদুল আর হিমদলি দুইজন দাও লই আই পেলায় মো কূপ মারিছে। মারি পেলায় টাকা দেড় লাখ টাকা। হ্যাঁ, কে কূপ মারিলে? টাকা লই গেল এই কিবা কিবা গম পাই পেলায় টাকা আছে বলে এই ঘরের লই আইছো। কি আছিল লগত? কিবা আছিল? দাও আছিল আর বন্দুক আছিল। বন্দুক দিয়ে দেখাই পেলাই টাকা লই গেল। পরে কুকুর মারিলে আর এজনের হাতত বন্দুক আছিল আর এজনের হাতত দাও আছিল। লই পেলায় পরে এজনে কূপ মারিছে আর বন্দুক ধরে রাখিছে মুখত ধরে পেলায় পরে দেড় লাখ টাকা লই গেল। এটা কোন ঘটনাটা সংঘটিত হয়েছে রাস্তা? আঘাতপ্রাপ্ত জাকির হুসেইনক ভর্তি করা হয় স্বাস্থ্য কেন্দ্র। মোর ঘরত কইছিলে কূপ মারি পয়সা লই নিলে। পাছত মই আর মোর ভাই এটু মোর ভাই গৈছো, তারপর দাও আর তাক উদ্ধার করে মই হসপিটাল লৈ আইছো। কি মান টাকা নিছে? রূপহীহাতৰ পৰা মুকসিদুল হকৰ ৰিপৰ্ট টাইম 8।